আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ সম্পর্কে জানব। আমাদের আজকের ওষুধটি এজন্যই গুরুত্বপূর্ণ যে আমরা এর আগে জন্ম নিরোধক পিল নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি। সেখানে এমার্জেন্সি জন্ম নিরোধক পিল হিসেবেও আমরা ভিডিও তৈরি করেছি, তবে সেগুলো ছিল 72 ঘন্টায় কার্যকরী এমন জন্ম নিরোধক পিল। ইমার্জেন্সি এই পিলগুলো ভিডিও দেখে অনেকেই অনেক প্রশ্ন করেছেন। তারা অনেকেই বলেছেন যে 2 দিনের বেশি সময় যদি হয়ে যায় তাহলে কি করব। তাদের প্রশ্নের উত্তর এবং তার সমাধানে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আমাদের আজকের ওষুধটি জিসকা ফার্মার পিউলি। পিউলি নিয়ে এসেছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে 5 দিন পর্যন্ত কার্যকরী ইমার্জেন্সি কন্টাসেপটিভ পিল। বন্ধুরা, একটি মাসিক চক্রে একটা পিউলি এর বেশি খাওয়া কিন্তু কখনোই উচিত নয়, যেহেতু পিউলি একটি রেগুলার জন্ম বিরতিকরণ পিল নয়, সেক্ষেত্রে সব সময় এই পিল কিন্তু খাওয়া যাবে না। একই মাসিক চক্রে একের অধিক পিল গ্রহণ না করে থাকলে বাচ্চা নিতেও সমস্যা হবে না, তবে একের অধিক কখনোই গ্রহণ করা যাবে না। পিউলি একটি জরুরি জন্ম বিরতিকরণ পিল যা অরক্ষিত সহবাসের পরেই খেতে হয়। সহবাসের আগে খেলে কোনোই লাভ নেই। অরক্ষিত সহবাসের পরে সেই সহবাস থেকে যেন কেউ গর্ভবতী না হয় সেজন্যই অরক্ষিত সহবাসের পরে একটি পিউলি যত তাড়াতাড়ি সম্ভব 5 দিনের মধ্যে খেয়ে নিতে হবে। পিউলি খাওয়ার পরে পরবর্তী যে কোনো সহবাসে কন্ডোম ব্যবহার করুন অথবা বাজারে প্রচলিত নিয়মিত রেগুলার জন্মবিরতিকরণ পিল সেবন করুন। বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি প্যাকেট পিউলির। ইউলি প্রিস্টল অ্যাসিটেট INN 30 মিলিগ্রাম সমৃদ্ধ এই ট্যাবলেটটি মাত্র 1টি ট্যাবলেট। এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই প্যাকেটের মধ্যে থাকে মাত্র 1টি ট্যাবলেট, আর এই 1টি ট্যাবলেটের দাম কিন্তু অনেক বেশি, 195 টাকা। বন্ধুরা, এর মধ্যে একটি নির্দেশিকা দেওয়া রয়েছে। এই প্যাকেটটির মধ্যে যে কাগজটি রয়েছে তাতে বিস্তারিতভাবে আপনাদের সকল প্রশ্নের জবাব কিন্তু রয়ে যায়। সুতরাং আপনি আপনার যে কোনো প্রশ্নের জবাব কিন্তু এখানে পেয়ে যাবেন। তাই আমাদের কাছে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটি আপনি করতে পারেন, আর এই কাগজটির মাধ্যমে আপনি আপনার আশা রাখি যে কোনো প্রশ্নের জবাব আপনি পাবেন। এবার আমরা জরুরি জন্ম নিরোধক পিল ব্যবহারে একটু সচেতনতা সম্পর্কে বলব। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি এড়াতে আজকাল জরুরি গর্ভ নিরোধক পিল খাওয়া একটি ট্রেডিশনে হয়ে গিয়েছে। বিশেষ করে যারা অবিবাহিত তারা অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই পিলগুলো অধিক মাত্রায় ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এটি গোপনীয়তার কারণে এবং লুকিয়ে এই পিলগুলো খাওয়ার কারণে তারা ভুলবশত নানান ধরনের জটিলতায় পড়েন। যেমন অনেকেই রয়েছেন মনে করেন যে একাধিকবার যৌন মিলনের পর এই পিলগুলো একাধিকবার খাওয়া যায়, কিন্তু বন্ধুরা, ভুলেও কখনো এটি করা যাবে না, কারণ একটি মাসিক চক্রের মধ্যে 1টি বড়ি কিন্তু যথেষ্ট। একের অধিক যদি খাওয়া হয় তাহলে আপনার শারীরিক সমস্যা হবে এবং হওয়াটাই স্বাভাবিক। অনেকে গর্ভধারণের ঝুঁকি পূর্ণ সময়ে একই মাসে এ ধরনের জরুরি গর্ভনিরোধক পিল একাধিকবার খাচ্ছেন চিকিৎসকের পরামর্শ ছাড়াই।
সাধারণত অরক্ষিত শারীরিক সম্পর্কে 72 থেকে 120 ঘন্টার মধ্যে এই পিল খেতে হয়। এই পিল যদি খাওয়া হয় তাহলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে জরায়ুতে আসতে দেরি হয়। এই সময়ের মধ্যে জরায়ুতে থাকা শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়, ফলে ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে নিষিক্ত হতে পারে না, ফলে গর্ভধারণও হয় না। তবে মানব দেহ বড় বিচিত্র, অনেক সময় কিছু শুক্রাণু দীর্ঘক্ষণ পর্যন্ত কর্মক্ষম থাকতে পারে, তখন এই পিল খাওয়ার পরেও গর্ভসঞ্চার হতে পারে। এ পর্যন্ত পাওয়া উপাত্ত অনুযায়ী দেখা গেছে যে প্রতি 100 জনে 2 জন নারী অরক্ষিত শারীরিক সম্পর্কের 72 ঘন্টার মধ্যে এই পিল খাওয়ার পরেও গর্ভধারণ করেছেন। এই পিলগুলো সাধারণত মর্নিং আফটার পিল নামে পরিচিত। অনেকে তাই অরক্ষিত সম্পর্কের পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করে পিল খাওয়ার জন্য, কিন্তু এই পিলগুলো অরক্ষিত সম্পর্কের পরপরই খাওয়া উচিত, কারণ এগুলো খাওয়ার পর অরক্ষিত সম্পর্ক গড়লে পিলের কার্যকারিতা আর থাকে না। বন্ধুরা, এই পিল খাওয়ার সুবিধা সম্পর্কে আমি একটু বলছি। বেশিরভাগ ক্ষেত্রে এই পিলগুলো অরক্ষিত সম্পর্ক শেষে খাওয়া নিরাপদ ও কার্যকর। এই পিলগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগ, অর্থাৎ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া যে কোনো ফার্মেসিতে কিনতে পাওয়া যায় এবং নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়া যায় বলে অরক্ষিত সম্পর্ক স্থাপনের পর দম্পতিরা নিজেদের সিদ্ধান্তেই এই পিল খেতে পারেন। অনেক ক্ষেত্রে এটি করা যেতে পারে, আবার অনেক ক্ষেত্রে এটি জটিল কারণও হতে পারে। এই পিলের খাওয়ার অসুবিধাগুলো বলছি। পিল খাওয়ার পর অরক্ষিত শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এই পিল কার্যকর করে না। এই পিল চর্ম ও যৌন রোগের হাত থেকে বাঁচায় না। পিল খাওয়ার পর বমি বমি ভাব, বমি হতে পারে, নারীর স্তনে তীব্র ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পরবর্তী মাসিক অনিয়মিত হতে পারে। কখন এ ধরনের পিল খাবেন? কন্ডম ব্যবহার করে সম্পর্ক স্থাপন করার পর কন্ডম যদি ছিঁড়ে যায় বা ফেটে যায়, ডায়াফ্রাম বা সার্ভাইকাল ক্যাপের স্থানচ্যুতি হলে, পরপর 2 দিন জন্ম নিরোধক বড়ি খেতে ভুলে গেলে, সম্মতি ব্যতি রেখে জোর করে অরক্ষিত সম্পর্ক স্থাপনে বাধ্য হলে। বন্ধুরা, কারা ব্যবহার করতে পারবেন না? যারা ইতিমধ্যে গর্ভবতী হয়েছেন, যারা প্রায়ই অরক্ষিত সম্পর্ক স্থাপন করেন। এবার আমরা আরেকটি বিষয় জানব, নিয়ম না মেনে খাওয়ার পর কখন বা কোন পরিস্থিতিতে চিকিৎসকের শরণাপন্ন হবেন। যদি সন্দেহ হয় যে গর্ভসঞ্চার হয়েছে, জড়ি থেকে স্বাভাবিকের চেয়ে ভিন্ন কোনো তরল নির্গত হলে বা গন্ধ এলে, জ্বর বিশেষ করে কাঁপুনি দিয়ে জ্বর এলে, তলপেটে প্রচণ্ড ব্যথা হলে, যৌন সম্পর্ক স্থাপনকালে ব্যথা অনুভূত হলে, জড়ি থেকে অতিরিক্ত রক্তপাত হলে, বন্ধুরা, এসব কারণে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যা হোক, আমরা এই ভিডিও থেকে আশা রাখি আপনাদের অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়ে গিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি অরক্ষিত যৌন মিলন করে থাকেন তাহলে 5 দিনের মধ্যে একটি পিউলি খেতে পারেন, আর এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। আমাদের ভিডিওটি আমরা আজ এখানে শেষ করছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।